हेलो व्यूअर, वेलकम टू माय यूट्यूब चैनल ऑनलाइन स्टडी कैंपस। এই চ্যানেলে একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ের ভেক্টরের প্রবলেম সেট ওয়ানটা শুরু করা হয়েছে। তার সাথে সাথে যখন এটা শেষ হবে, একের পর এক প্রত্যেকটা চ্যাপ্টারেরই প্রবলেমগুলো সলভ করা হবে। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দিবে। এবং একটা আরেকটা কথা বলে রাখা, সেটা হচ্ছে এই চ্যানেলে শুধুমাত্র একাদশ শ্রেণীর পদার্থবিদ্যা নয়, যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো তাদের জন্য আমরা ভিডিও আপলোড করে থাকি, বিশেষ করে ভৌতবিজ্ঞান ও অঙ্ক বিষয়ের ওপর। এর আগের ভিডিওতে আমরা 16 পর্যন্ত অঙ্ক করেছি, ভেক্টরের প্রবলেম সেট ওয়ানের 16 পর্যন্ত অঙ্ক করা হয়েছে। এবার 17 থেকে অঙ্ক শুরু হবে। তো 17-র অঙ্কটা কী আছে একটু দেখে নিই। দেওয়া আছে, একটি মিনারের চূড়া থেকে 2 সেকেন্ড সময়ের ব্যবধানে দুটি বস্তু কণা ফেলা হলো। কণা দুটির পতনকালে এদের আপেক্ষিক বেগ ও আপেক্ষিক ত্বরণ নির্ণয় করি। অভিকর্ষ ত্বরণের মান বলে দিয়েছে জি সেমি পার সেকেন্ড। তো চলো এই অঙ্কটা কিভাবে করা হয়েছে দেখে নিই। কোশ্চেন অনুযায়ী আমরা দেখলাম, এটা ধরো ভূপৃষ্ঠ, এরকম কোথাও উঁচু থেকে দুটো বস্তু কণা 2 সেকেন্ড পরপর ফেলা হয়েছে। তো প্রথম বস্তুটা সাপোজ ফেলার পর সে টি প্লাস 2 সেকেন্ডে এইখানে আসলো, ধরে নিলাম আমি টি প্লাস 2 সেকেন্ডে কিছুটা দূরত্ব নেমেছে, আর 2 সেকেন্ড পরে পরে এই বস্তু দ্বিতীয় বস্তুটা ফেলে দেওয়া হয়েছে। তাহলে যখন এই বস্তুটা টি প্লাস 2 সেকেন্ড সময় অতিক্রম করে ফেলেছে, তখন দ্বিতীয় বস্তুটা নিশ্চয়ই টি সেকেন্ড সময় অতিক্রম করবে, তার কারণ 2 সেকেন্ড পর পর ফেলা হয়েছে। তাহলে এইখান থেকে এইখানে আসতে প্রথম বস্তুটা কী বেগ লাভ করলো সেটা আমাকে বের করতে হবে, আর দ্বিতীয় বস্তুটা অর্থাৎ দ্বিতীয় পরের যে বস্তুটা ফেলা হয়েছে সেটা এই টি সময় কত বেগ লাভ করেছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমত আমাকে বেগটা বের করতে হবে। আর এখানে বলে রাখি, প্রাথমিক অবস্থায় যখন ফেলা হচ্ছে তখন দুটো বস্তুই কিন্তু স্থির ছিল, তাহলে স্থির অবস্থা থেকে ফেলেছে, প্রথম বস্তুটা টি প্লাস 2 সেকেন্ডে যে সময় যে বেগ লাভ করেছে সেটা বের করতে হবে, আর দ্বিতীয় বস্তুটা টি সময়ে যে বেগ লাভ করেছে সেটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় বস্তুটা যে বেগ লাভ করবে সেটা সাপোজ যদি আমি V2 ধরি, তাহলে V2 ইকুয়াল টু কত হবে, আমরা সকলে জানি V সমান U প্লাস AT, একটা সূত্র আছে। আর এখানে ত্বরণটা কত, ত্বরণ সবই আমরা জানি যে অভিকর্ষ ত্বরণের নিচে নামছে দুটো বস্তুই। তাহলে এখানে U তো 0, তাহলে 0 বসালাম, প্লাস GT, এখানে অভিকর্ষ ত্বরণের জায়গায় G, আর T এর জায়গায় কত হবে, T এর জায়গায় হবে T প্লাস 2, এটা হয়ে গেল V2-র মান। আর V1 অর্থাৎ প্রথম বস্তুটার বেগ কত হবে, প্রথম বস্তুর বেগ হবে প্রাথমিক বেগ 0 প্লাস GT, এটা হবে প্রথম বস্তুটার বেগ। তাহলে এই দুটো বস্তুর আপেক্ষিক বেগ কত হবে, আপেক্ষিক বেগ হবে আমরা সকলে জানি যে V2 মাইনাস V1 করলেই আপেক্ষিক বেগ পেয়ে যাব। তাহলে V2টা কত, V2টা হচ্ছে GT প্লাস 2 মাইনাস GT। এবার এটা সিম্পলি ক্যালকুলেশন করো, এটা গুণ করলে GT প্লাস 2G মাইনাস GT, এবার এই GT কেটে গেলে পড়ে থাকবে কত, 2G, এটাই হলো আপেক্ষিক বেগের মান। এবার পরবর্তী অঙ্কে কি আছে একবার দেখে নিই। সরি, এই অঙ্কটারই আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে এটা তো আপেক্ষিক বেগ হলো এবং এদের আপেক্ষিক ত্বরণও বের করতে বলেছে, কিন্তু দেখো আপেক্ষিক ত্বরণটা কি, আপেক্ষিক ত্বরণ এই যে বস্তুটা, প্রথম বস্তুটা আর দ্বিতীয় বস্তুটা, যে কোনো একটা বস্তু ধরো, দুটো বস্তুই কিন্তু এই অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচে নামছে, তাহলে আপেক্ষিক ত্বরণ কত হবে, দুটোর ত্বরণের বিয়োগফল, আপেক্ষিক ত্বরণ সমান জি মাইনাস জি, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এই হয়ে গেল তোমাদের 17 নম্বর অঙ্কটা। এবার পরবর্তী অঙ্ক কি আছে দেখে নিন। পরবর্তী 17, 18, 19 নম্বর অঙ্কটা আমি এর আগে একবার করে দিয়েছি একটা সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে, তো এই অঙ্ক দুটো এখন আর করা হচ্ছে না। যারা এই অঙ্ক দুটো দেখার ইচ্ছা আছে তারা অবশ্যই প্লে লিস্টটা একবার চেক করে নিও, সেখানে পেয়ে যাবে। এবার 20 নম্বর অঙ্কটা আমরা করব। 20-এর দাগের অঙ্কটা আছে, i ক্যাপ প্লাস i ক্যাপ কমা j ক্যাপ এবং √2k ক্যাপ, এই ভেক্টর তিনটির লব্ধির মান কত, ওই লব্ধি ভেক্টর এক্স ওয়াই এবং জেড অক্ষের সঙ্গে কত কোণ কোণে আনত থাকে।
এটা কিভাবে করা হয়েছে দেখে নি। 20 দাগের অঙ্কটায় যে তিনটি ভেক্টর দেওয়া ছিল সেটি হলো আই ক্যাপ, জে ক্যাপ এবং √2 kk, এবং বলেছে এদের লব্ধি বের করতে। তাহলে লব্ধি ভেক্টর কি, জাস্ট এদের যোগ করলেই হয়ে যাবে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস √2 kk, এটাই হচ্ছে লব্ধি ভেক্টর। এবার এখানে বলেছে লব্ধি ভেক্টরের পাশাপাশি বলেছে এই যে আই ক্যাপ, যে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এদের সঙ্গে কত ডিগ্রি কোণে আনত থাকবে সেটা বের করতে হবে। তো আমি যদি এই লব্ধি ভেক্টরটাকে আর বলি, তাহলে প্রথম কাজ হবে এই আর এর মডুলাসটা বের করে নেওয়া। তা আর এর মডুলাসটা বের করবো কীভাবে, আমরা মডুলাস সকলে বের করতে জানি, 1 + 1 + 2 আসবে, এটা ক্যালকুলেশন করে 4, সেখান থেকে আসছে 2। এবার আমাকে বের করতে হবে এই যে ভেক্টরটা সেটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে, আর জেড অক্ষের সঙ্গেই বা কত কোণ করেছে। তো আমি ধরে নিলাম, ধরি এক্স কমা ওয়াই ও জেড অক্ষের সাথে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষের সঙ্গে যথাক্রমে ওই ভেক্টরটি আলফা, বিটা ও গামা কোণ উৎপন্ন করেছে সেটা ধরে নিয়েছি। এবার আমরা থিওরিতে সকলেই পড়েছি ডিরেকশন কোসাইন, সেই ডিরেকশন কোসাইনের ওই জায়গাটা যাদের পড়া নাই তারা একবার ওই জায়গাটা দেখে নিও, তাহলে অঙ্কটা বুঝতে পেরে যাবে। তাহলে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা। তাহলে এই ভেক্টরটা আমরা এই আলফা বিটা গামা কি করে বের করব, আমরা সকলেই জানি যে কস আলফা ইকুয়াল টু কি হয়, এখানে যে এক্স এর পার্টটা আছে সেই এক্স এর পার্টটা উপরে বসবে, এখানে আই ক্যাপের সঙ্গে কত লেগে আছে, কিছু নয় মানে 1 লেগে আছে, তাই 1 বসলো, বাই ওই ভেক্টরটার মান, ওর ভেক্টরটার মান হচ্ছে 2। তাহলে এখান থেকে আলফার মান আমরা সহজে পেয়ে যাব, কস আলফা ইকুয়াল টু 1/2, তার মানে কত হবে, 1/2 কত ডিগ্রির মান কষে, 60 ডিগ্রির। তাহলে আলফার মান পেয়ে গেলাম 60। একইভাবে যদি আমরা এটা বিটা বের করি, তাহলে কস বিটাটা কি পাবো, কস বিটা পাবো, এখানেও তাই জে ক্যাপের সঙ্গে কত লেগে আছে, 1, তাই উপরে 1 বসলো, আর এখানে নিচে হবে ভেক্টরটার মান, তাহলে এখান থেকেও বিটাটা আমরা সহজে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 60। আর গামা যখন বের করবো, তাহলে কস গামা কত হবে, কস গামা হবে দেখো কে ক্যাপের সঙ্গে লেগে আছে √2, √2 বসলো আর নিচে হয়ে গেল 2। এবার এটাকে একটু সিম্পলিফাই করলেই দেখো এটা মানে 1/√2 চলে আসবে, কীভাবে, ওপর নিচ √2 দিয়ে গুণ করো, √2 √2 আর নিচে 2√2, তাহলে √2 √2 গুণ করলে 2 আর নিচে হচ্ছে 2√2, এই 2 কেটে দাও, তাহলে দেখো 1/√2 চলে আসছে। তাহলে কস গামার মান হলো 1/√2, দেয়ার ফোর গামা কত বলতে পারবো, গামা বলতে পারবো আমরা 45 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের 20 নম্বরের অঙ্কটা। এবার 21 নম্বরের অঙ্ক কি আছে চলো একবার দেখে নেওয়া যাক। 21-এর দাগের অঙ্কটা দেওয়া আছে দুটো ভেক্টর বলে দিয়েছে, দিয়ে তাদের লব্ধির মান বের করতে হবে, এবং লব্ধি ভেক্টরটি তিনটি অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে সেটা বের করতে হবে। ঠিক আগের মতনই অঙ্ক এটা, চলো এটাও দেখে নিই কীভাবে করা হয়েছে। 21 নম্বর অঙ্কটে যে দুটো ভেক্টর দেওয়া আছে সেটা হচ্ছে √2i-j/+2kk, এবং আর একটা দেওয়া আছে √i-5j/+10kk। এবার এই দুটোর কী করতে হবে, প্রথমত আমাদের এই দুটোর লব্ধি বের করতে হবে। তো লব্ধি বের করতে গেলে আমি যোগ করে দেবো সিম্পলি, এটা এটা যোগ করলে হচ্ছে 3i, এটা থেকে এটা যোগ করলে হচ্ছে 4j, আর এটা হচ্ছে 12k। এই ভেক্টরটা কি পেলাম, এটা পেয়ে গেলাম লব্ধি ভেক্টর। সেটাকে যদি আমি সাপোজ আর বলে দিই, তাহলে আর ইকুয়াল টু এটা পেলাম। এবার আমাকে কি করতে হবে, এই যে নতুন ভেক্টরটা পেলাম সেটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে সেটা বের করতে হবে। তার আগে আমাকে আর আগের অঙ্কটার মতনই ঠিক এটার মডটা বের করতে হবে। তো মড কত হচ্ছে দেখে নাও, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 12 স্কোয়ার হচ্ছে 144। বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করলে দেখবে আসবে এই দুটো যোগ করলে 25, 25-এর সঙ্গে 144 যোগ করলে 169, তার মানে কত হচ্ছে 13। তাহলে ঠিক আগের অঙ্কটার মতন এটাতেও ধরে নিবে, ধরে নিলাম এক্স, ওয়াই ও জেড অক্ষের সঙ্গে এই ভেক্টরটি আলফা, বিটা ও গামা কোণ উৎপন্ন করেছে ওইটা ধরে নিবে, আমি আর লিখছি না। তাহলে কস আলফা ইকুয়াল টু কত হবে, কস আলফা ইকুয়াল টু হবে এই যে এক্স অক্ষের এক্সে অর্থাৎ আই ক্যাপের সঙ্গে লেগে আছে 3, তাই 3টা উপরে বসবে, আর এই ভেক্টরটার মান কত, 13, আর নিচে চলে আসবে 13। তাহলে এখান থেকে আলফার মান আমরা সহজে পেয়ে যাব, আলফা ইকুয়াল টু হবে কত,
कस इनवार्स तीन बाय तेरो। एक ही भावे जोटी आम्रा कस बीटार मान बेर करी कस बीटार मान कत आसबे देखो जे क्यापर संगे लेगे आछे चार ताहले ओपरे हबे चार और नीचे हबे तेरो ताहले एखान थेके आम्रा बीटार मानटा सहजे क्यालकुलेशन करते पारबो सेटा कत हबे कस इनवार्स चार बाय तेरो। एक ही भावे गामार मानटाओ सहजे बेर करे निते पारी कस गामा इक्वल टू देखो लेगे आछे ओपरे के क्यापर संगे बारो ताहले ओपरे ले थाकलो बारो और नीचे आसलो तेरो ताहले एखान थेके जोदि आमी गामार मान बेर करी गामा इक्वल टू हबे कस इनवार्स बारो बाय तेरो। एई हये गेलो आमार एकुश नम्बरेर अंकटा। एबार बाईश नम्बरेर अंके कि आछे एकबार देखे नी। बाईशेर जे अंकटा आछे देखते पाच्छो आई একটা ভেক্টর এ তার মান দেওয়া আছে আই ক্যাপ আর একটা ভেক্টর বি তার মান দেওয়া আছে জে প্লাস কে হলে এ ডট বি এর মান কত হবে সেটা বের করতে হবে। তো এটাও দেখে নিই কীভাবে করতে হবে। এ ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ আর বি ভেক্টর দেওয়া আছে জে প্লাস কে তাহলে এখানে আমাকে বের করতে হবে এ ডট বি তাহলে সেটা বের করো আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস কে ক্যাপ এটা বের করতে হবে। তাহলে কী করবো এটার সঙ্গে এটা आई कैप डॉट जे कैप प्लस आई कैप डॉट के कैप। एबार आमरा जदिओ सकलेई जानी जे आई कैपर संगे केवलमात्र आई कैप गुण करले एक हय आर बाद बाकी आई कैपर संगे जे कैप बा आई कैपर संगे के कैप गुण करले सेगुलो जिरो हये जाय। तो केनो जिरो हय तो आमी एटा एकबार करेई देखाच्छि जे जिरोटा केनो आसे। ताहले दुटो भेक्टरेर डट प्रोडाक्ट निले कि करते हबे सेई भेक्टर दुटोर मान आई कैपर मान তারপরে জে ক্যাপের মান তার সঙ্গে এদের মধ্যবর্তী কোণের কোসাইন আর আই আর জে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি প্লাস এক্ষেত্রেও তাই আই ক্যাপের মড কে ক্যাপের মড তারপরে এর সঙ্গে এদের মধ্যবর্তী কোণের কোসাইন আর আই আর কে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবার তোমরা দেখো কস 90 এর মান কত কস 90 এর মান জিরো তাহলে এখানেও জিরো হয়ে যাবে এই ভ্যালুটাও জিরো হয়ে যাবে তাহলে জিরো জিরো যোগ করলে জিরো। আমরা ডাইরেক্টলি ওইখান থেকে এই জিরো জিরো করতে পারতাম কিন্তু এটা আমি একবার বের করে দেখালাম যে কেন জিরো হচ্ছে এটার মানে এক আসবে এটার মানে এক আসবে আর এটার মান জিরো তাহলে এক গুণিত এক গুণিত জিরো তার মানে জিরোই আসছে। তো এবার পরবর্তী অঙ্কে কী আছে একবার দেখে নিই। 23 অঙ্কটা আছে ভেক্টর এ দিয়ে দিয়েছে আর ভেক্টর বি বলে দিয়েছে যে এদের মধ্যবর্তী কোণ কত সেটা নির্ণয় করতে হবে। চলো এটা কীভাবে করা হয়েছে দেখে নিই। আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি যখনই কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের অঙ্ক আসবে প্রথম তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওই ভেক্টর দুটো ডট প্রোডাক্ট নিয়ে নেবে দিয়ে যদি সেই ডট প্রোডাক্টের মান জিরো চলে আসে তাহলে ডাইরেক্টলি বলে দেবে এই ভেক্টর দুটো পরস্পরের লম্ব অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আর যদি জিরো না আসে তখনও কি সেটাও কীভাবে পড়ে সেটাও আমি একটা ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি যারা দেখতে চাও তারা গিয়ে প্লে লিস্ট চেক করে দেখে নিও। তাহলে এই দুটোর যখন ডট প্রোডাক্ট করব থ্রি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস সিক্স কে ক্যাপ এটার সঙ্গে ডট প্রোডাক্ট হবে ফোর আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট প্রোডাক্ট করলে কত আসছে দেখো এটার সঙ্গে এটা গুণ হয়ে 12 হয়ে যাবে এটার সঙ্গে এটা গুণ হয়ে হবে 6 আর মাইনাস 6 কে 6 দিয়ে দেখো 12 থেকে 12 বাদ গেলে থাকছে জিরো তাহলে এই ভেক্টর দুটোর ডট প্রোডাক্ট করে জিরো আসছে তাহলে আমরা বলতে পারি যে এ পারপেন্ডিকুলার টু বি অর্থাৎ এ ও বি ভেক্টর অবশ্যই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই হয়ে গেল তোমাদের 23 নম্বর অঙ্কটা। এবার 24 অঙ্কে কী আছে দেখে নিই। 24 অঙ্কটা আছে এ ও বি এর কোন মানের জন্য এই ভেক্টরটা আর এই ভেক্টরটা দুটো পরস্পরের সমান্তরাল হবে সেটা বের করতে হবে। এবং আরও বলে রাখি 25 ও 26 নম্বর অঙ্কটা কিন্তু এর আগে করা হয়েছে একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে এর আগেই করে দেওয়া হয়েছে। তো যারা ওই ভিডিওগুলো ওই অঙ্কগুলো দেখতে চাও তারা আমার চ্যানেলে ঢুকে একবার এই ভেক্টর প্রবলেম সেট ওয়ানের যে প্লে লিস্টটা আছে সেটা একবার চেক করে নাও। এখন এই 24 নম্বর অঙ্কটা কীভাবে করা যায় একটু দেখে নিই।
चौबीस नम्बर अंकटा करार आगे आमाके समान्तराल भेक्टरटा आसले कि सेटा जानते हबे। तो समान्तराल भेक्टरटा कि दुटो भेक्टर जादेर दिकटा एक किन्तु मान आलादा सेरकम जदि हय ताहले सारके समान्तराल भेक्टर बोलबे। तो आमि धरे निलाम ए भेक्टरटा ए आर ए भेक्टरटा बी, ताहले एदेरके जदि आमि एकटा इक्वेशन आकारे लिखते जाई एदेर दिक तो एक, তাহলে মানটা যদি ইকুয়েশন আকারে লিখতে যায় তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এই যে বড় ভেক্টরটা সেইটার একটা ফ্যাক্ট কোনো একটা কিছু দিয়ে গুণ করলেই এই ছোট সরি ছোট ভেক্টরটাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলেই বড় ভেক্টরটা পাওয়া যাবে। সেটা ফ্র্যাকশনে আসতে পারে বা পূর্ণ সংখ্যাও আসতে পারে। তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর বি শুড বি ইকুয়াল টু এন ভেক্টর এ, মানে এ কে ছোট যে ভেক্টরটা সেই ভেক্টরটাকে একটা যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে বড় ভেক্টরটা পাওয়া যাচ্ছে। আর এখানে যে ভেক্টর দুটো দেওয়া আছে সেটা হচ্ছে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর আরেকটা দেওয়া আছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ। তাহলে এইখান থেকে আমরা যদি এই ভেক্টরটাকে এইটার এন টাইমস ধরে নিই তাহলেই আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে আমরা করতে পারি টুয়াইস আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এই ভেক্টরটাকে আমরা কি করব এই এই যে অন্য একটা ভেক্টর আছে সেটার এন গুণ ধরে নেব। তাহলে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, এবার করতে হবে কি এটা ভেতরে গুণ করে দাও। তাহলে এন এ আই ক্যাপ প্লাস এন বি জে ক্যাপ মাইনাস টু এন কে ক্যাপ। এবার আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই দিকের আয়ের কম্পোনেন্টের সঙ্গে এই দিকের আয়ের কম্পোনেন্ট তুলনা করতে হবে, এদিকে জের কম্পোনেন্টের সঙ্গে এদিকে জের কম্পোনেন্ট তুলনা করতে হবে, এদিকের কের কম্পোনেন্টের সঙ্গে এদিকের কের কম্পোনেন্ট তুলনা করতে হবে। তাই যদি করি তাহলে দেখতে পাচ্ছ এখানে আয়ের সঙ্গে লেগে আছে টু আর এখানে আয়ের সঙ্গে লেগে আছে এন এ, তাহলে লিখতে পারি আমরা এন ইন্টু এ ইজ ইকুয়াল টু টু। আবার এদিকে দেখো এন ইন্টু বি ইকুয়াল টু কত মাইনাস থ্রি, আবার এইটার সঙ্গে যদি তুলনা করি তাহলে টু এন ইজ ইকুয়াল টু এখানে লেগে আছে এক, সরি এখানে মাইনাস হবে, এটা এই দুটো জায়গাতেই মাইনাস হবে, এই মাইনাস মাইনাস কেটে যাবে। এখান থেকে তোমরা এন এর মানটা সহজে বের করে নিতে পারবে, এন ইকুয়াল টু আসবে ওয়ান বাই টু। এবার এই এন এর মানটা তোমরা এই দুটো জায়গায় বসিয়ে দাও দিয়ে এ আর বি এর মানটা বের করে নাও। তাহলে আমি এটার নাম দিয়ে দিলাম এক আর এটার নাম দিয়ে দিলাম দুই। তাহলে এক নং হইতে যদি লিখি এক নং হইতে পাই কি পাবো এন এ ইজ ইকুয়াল টু দুই জানি। এবার এন এর মান আমরা বের করলাম কত, এন এর মান বের করলাম হাফ, সে মানটা এখানে বসিয়ে দাও এ বাই টু ইজ ইকুয়াল টু টু, তাহলে এখান থেকে এ এর মান কত আসছে ফোর। আবার দুই নং হইতে যদি পাই লিখি দুই নং হইতে কি পাবো দেখো দুই নং হইতে কত আসে এন বি ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি, এন এর মান বসিয়ে দাও এন বাই টু ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস সিক্স। এই হয়ে গেল তোমাদের চব্বিশ নম্বরের অঙ্কটা কমপ্লিট। আজকে আর ভিডিও বড় করছি না, এই পর্যন্ত থাকলো। বাইরের ওয়েদার খুব খারাপ, খুব বৃষ্টি হচ্ছে, তার জন্য ভিডিওর মধ্যে একটু নয়েজ ঢুকে পড়তে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সো আজকে এই পর্যন্ত থাকলো, শুভরাত্রি, সকালে ভালো থেকো।